আজকে তোমাদের কেজি টু এর প্রথম ক্লাস শুরু হচ্ছে। অঙ্ক শেখার সাধারণ জ্ঞান শিখবে আজকে, ছোট বড় ধারণা। দেখো এখানে হাতি আছে আর ইঁদুর আছে, তাহলে কোনটা বড়? হাতিটা বড়, ইঁদুরটা ছোট। তাহলে হাতির পাশে বড় কোনটা? হাতি। তোমরা দেখতেই পাচ্ছ হাতিটা এখানে ইঁদুরের থেকে বড়, তাহলে হাতির পাশে আমরা ঠিক চিহ্ন দেব আর ইঁদুরের পাশে আমরা কাটা চিহ্ন দেব। তারপরে ছবিটা আছে দেখো, ব্যাঙ আর ঘোড়া। এখানে কোনটা লম্বা তোমরা বুঝতেই পারছ, ঘোড়াটা, আর এখানে ব্যাঙটা ছোট। তাহলে পাশে কাটা চিহ্ন দেব ঘোড়ার পাশে রাইট চিহ্ন দেব। তারপরে দেখো তোমরা কম বেশি ধারণা এখানে শিখবে। যেমন এখানে পেন আছে, দেখো তোমরা গুনবে প্রথমে এখানে কটা পেন আছে। এখানে একটা দুটো তিনটে, আর এদিকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। তাহলে কোথায় বেশি আছে? ডান দিকে বেশি আছে, তিনটের থেকে ছটা বেশি। তাহলে আমরা তীরের নিচে কম, এখানে বলেছে কম সংখ্যার পাশে রাইট চিহ্ন, বেশি সংখ্যার পাশে কাটা চিহ্ন দিতে। তাহলে কোন সংখ্যার পাশে তোমরা রাইট চিহ্ন দেবে? তিনটি আর ছয়টা, এখানে বলা হয়েছে কম সংখ্যার পাশে রাইট চিহ্ন আর বেশি সংখ্যার পাশে ক্রস চিহ্ন। তাহলে আমরা কম সংখ্যার নিচে রাইট চিহ্ন দেবো। এবারে দেখো নিচে আছে বই, প্রথমে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা বই, তার পাশে আছে কটা বই? একটা দুটো তিনটে চারটে। তাহলে বেশি বই কোথায় আছে? বাঁ দিকে, আর কম বই কোথায় আছে? ডান দিকে। তাহলে আমরা কম বইয়ের পাশে কি করব? রাইট চিহ্ন দেব। চারটে বইয়ের কাছে নিচে এখানে কি করবো? রাইট চিহ্ন দেবো, আর সাতটা বইয়ের নিচে এখানে কাটা চিহ্ন দেবো। তারপরে দেখো এবারে তোমরা চার পাতায় শিখবে হালকা ভারী ধারণা। পালক আছে আর ইট আছে, তাহলে
কোনটা ভারী তোমরা জানো ইটটা ভারী তাহলে কি হবে ভারীর পাশে কাটা চিহ্ন আর হালকার পাশে রাইট চিহ্ন পালকটা হালকা তোমরা পালক দেখেছো সবাই তারপরে দেখো আছে বাটকার কি হবে বাট করা কোনটা ভারী মেঘ না বাট করা বাট করা বাট করার কি হবে কাটা চিহ্ন হবে আর মেঘের পাশে এই চিহ্ন হবে তারপরে দেখো সরু আর মোটার ধারণা শিখবে কোনটা সরু কোনটা মোটা তোমরা দেখতেই পাচ্ছ প্রথমটা হবে প্রথমটা দেখতেই পাচ্ছ তোমরা কোনটা মোটা বাঁ দিকে কি আছে আর ডান দিকে কি আছে ডান দিকের থেকে বাঁ দিকেরটা তোমরা দেখতে পাচ্ছ এটা মোটা আর বাঁ দিকেরটা সরু তারপরে দেখো আছে দড়ি কোন দড়িটা সরু কোন দড়িটা মোটা তোমরা বুঝতেই পাচ্ছ প্রথম দড়িটা আছে সরু তারপরের দড়িটা আছে মোটা তাহলে সরু দড়ির পাশে কি হবে সরু দড়ির পাশে হবে রাইট চিহ্ন আর মোটা দড়ির পাশে হবে কাটা চিহ্ন তারপরে দেখো এবারে তোমরা শিখবে খালি ভর্তির ধারণা কোথা কোন গ্লাসটা খালি আছে কোন গ্লাসটা ভর্তি আছে প্রথমটা আছে দেখো খালি জায়গা হবে রাইট চিহ্ন আর ভর্তির জায়গার পাশে হবে পস চিহ্ন প্রথম গ্লাসটার পাশে দেখো প্রথম গ্লাসটা তুমি দেখতেই পাচ্ছ খালি আছে তাহলে ওর পাশে রাইট চিহ্ন হবে আর তারপরের গ্লাসটা দেখো ভর্তি আছে ভর্তির পাশে কাটা চিহ্ন হবে তারপরে দেখো প্রথম ঝুড়িতে আনারস আছে আর তারপরে ঝুড়িটা আছে কি ফাঁকা তাহলে প্রথম ঝুড়িতে আনারস আছে প্রথম ঝুড়ির পাশে কি হবে কাটা চিহ্ন হবে আর ফাঁকা ঝুড়ির পাশে কাটা চিহ্ন হবে তারপরে দেখো তোমরা কাছে দূরে ধারণা শিখবে প্রথমে দেখো গাড়ির ছবি দিয়ে আছে প্রথমে গাড়ির ছবি দেওয়া আছে প্রথম গাড়িটা কাছে আছে তারপরের গাড়িটা আছে দূরে তাহলে কাছের গাড়িটার নিচে হবে রাইট চিহ্ন আর দূরের গাড়িটার পাশে হবে কাটা চিহ্ন তারপরে দেখো তোমরা দেখতে পাচ্ছ সবাই ঘরের ছবি দেওয়া আছে প্রথম ঘরের ছবি কি আছে দূরে আছে দেখো আর তাহলে দূরে আছে এটা কি হবে কাটা চিহ্ন হবে সামনের বাড়িটা এটা সামনে আছে বাড়িটা তাহলে এর নিচে হবে কি রাইট চিহ্ন তোমাদের এখান পর্যন্তই পড়া রইল পাঁচ পাতা পর্যন্ত তোমরা সবাই পড়বে তারপরে দেখো তোমাদের নাম্বার বুকে টু পাতাটা পড়া প্রত্যেকে দেখো ওয়ান এখানে একটা টাইগার এখানে কি আছে টাইগার আছে কটা টাইগার আছে ওয়ান মানে একটি টাইগার আছে তাহলে ওয়ানটা তোমরা প্রথমে ডট ডট করে দেওয়া আছে তোমরা ভালো করে আর সুন্দর করে ডটের উপরে লিখবে তারপরে তোমরা এই ঘরের মধ্যে ওয়ানটা লিখবে আর তার নিচে দেখো ক্যাপিটাল লেটারে দেওয়া আছে ও এন ই ওয়ান পাশে ঠিক যেমন আছে দেখে দেখে লাইন ঠিক করে তোমরা ওয়ান বানানটা লিখবে তার নিচে আছে দেখো স্মল লেটারে ও এন ই ওয়ান যেমন আছে ঠিক লাইন দেখে ঠিক করে সুন্দর করে লেখার চেষ্টা করবে তোমাদের ওয়ানটা পুরোটা পড়া হইলো তোমরা প্রত্যেকে লিখবে